প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপির নাম ভাতে সেদ্ধ। একই হাঁড়িতে তরকারি, ভাত, ডিম, ডাল সমস্ত কিছুই একই সাথে একবারে সেদ্ধ করে পরিবেশন করব। অনেক সময় কিন্তু আমাদের রান্না করতে ঠিক ইচ্ছা করে না, আবার অনেক সময় এত ব্যস্ত থাকি যে দুই রকম বা তিন রকম রান্না করা সম্ভব হয় না। তখন এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি, একই হাঁড়িতে সমস্ত রান্নাবান্না শেষ। রান্নার জন্য আমি মসুরের ডাল নিয়েছি, ভর্তা করব। আমি আধা কাপের মতো নিয়েছি, আমি ধুয়ে রেখেছি আর ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। এই রান্নার একটা জিনিসই খুব ভালোভাবে খেয়াল করবেন, মাপগুলি কি পরিমাণে আমি নিচ্ছি। আর চাল নিয়েছি, এটা আমি পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল 1 কাপ পরিমাণ। ডালের মতোই আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি ওই রকম 10 মিনিটের জন্য। তরকারির মধ্যে আমি কিছু আলু আর গাজর দিচ্ছি, একটা মাঝারি সাইজের আলু আর গাজর আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুর সাথে আপনারা ফুলকপিও দিতে পারেন, মটরশুঁটি, বরবটি বা সিম, এগুলো কিন্তু দিতে পারেন, মিষ্টি কুমড়াও দিতে পারেন। আসলে যে কোনো তরকারি যেটা সেদ্ধ করে খাওয়া যেতে পারে সেই তরকারি দিতে পারেন। এখন আসল কাজটা, আমি একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা এমন নেবেন যে হাঁড়ির ঢাকনাটা খুব ভালোভাবে হাঁড়ির সাথে লাগবে। সেই হাঁড়িতেই আমি পানিতে ভেজানো চালটা, আমি পানি ঝরিয়ে প্রথমে চালগুলি দিয়ে দিলাম। আর একটা ন্যাকড়া নিয়েছি বা কাপড় যেটা বলে, কাপড়টা খেয়াল রাখবেন যাতে রং না ওঠে। সেই কাপড়ের মধ্যেই আমি রাখলাম ভেজানো ডালটা পানি ঝরিয়ে। 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 3টার মতো কোয়া দিয়েছি, রসুন কিছু দিয়েছি, পেঁয়াজ। তারপরে সুতা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে নিলাম। এই হলো আমার ডালের পুটলি। চালের হাঁড়ির এক পাশে রাখলাম আলু আর গাজরের টুকরাগুলি, আর এক পাশে রাখলাম ডালের পুটলিটা। আমি প্রথমে দিয়েছি লবণ, প্রায় 2 চা চামচের মতো। 1 চা চামচ হচ্ছে ভাতের জন্য আর আরেক চা চামচ ডাল আর তরকারির জন্য। 1 চা চামচ দিয়েছি চিনি, এটা দেবেন। এটা ঠিক মিষ্টি হবে না, কিন্তু লবণ আর চিনির সাথে একটা ব্যালেন্স হবে। আর লেবুর রস দিয়েছি প্রায় 1 টেবিল চামচ 2 টেবিল চামচের মতো। তবে লেবুর রসের পরিবর্তে কিন্তু আপনারা সিরকা বা ভিনেগারও দিতে পারেন। আর পানির মাপটা বলছি, আমি 1 কাপ পোলাওয়ের চালের জন্য প্রথমে 2 কাপ নর্মাল পানি দিয়েছি, আর 1/2 কাপ আমি পানি যোগ করলাম, এটা দিয়েছি ডাল আর তরকারির জন্য। টোটাল আমি দিলাম 3 কাপ পরিমাণ পানি। আর এই উপকরণটা অপশনাল, আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদার রস, এটা আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। আর দিয়েছি 2টা কাঁচামরিচ। আর সবশেষে চাল ডাল তরকারি তো সব হয়ে গেছে, একটা ডিম দিয়েছি। এই ডিমটাও কিন্তু ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এখন চুলায় রান্না করতে হবে। আর রান্নার নিয়মটা বলে দিই, চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে। হাই হিটে রেখে আমি এখন জাস্ট অপেক্ষা করব। আমি যখন বুঝব এটা বলক চলে এসেছে ভেতরে, তখন চুলার আঁচটা কমাতে হবে। আমি এখন চুলাটা ধরিয়ে তো চুলার উপরে জাল দেওয়া শুরু করেছি, এখন অপেক্ষা করছি ভেতরের শব্দটা শোনার জন্য। যখন শুনবো যে শব্দটা বলক উঠছে, সেই সময় চুলার আঁচটা কমাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এখানে, এই সময় কিন্তু এই যে যখন ঢাকনা বন্ধ হয়ে গিয়েছে, এরপরে কিন্তু ঢাকনা একদমই খোলা যাবে না। আমি কিন্তু একটা ভেতরের শব্দ শুনতে পাচ্ছি, অর্থাৎ ভেতরে কিন্তু এখন বলক হচ্ছে, একেবারে হাই হিটে আছে চুলাটা। আমি এখনই চুলাটা একদমই একেবারে সবচেয়ে লোয়েস্ট যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে দিয়ে দিলাম। এইভাবেই এখন এই রান্না হবে প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, তবে হাঁড়িটা চুলা থেকে কিন্তু সরাইনি। এভাবেই আমি রেখে দেব আরও 10 থেকে 15 মিনিটের মতো। আধা ঘন্টা রান্না হয়ে যাওয়ার পরও আমি 10 মিনিট চুলার উপরই ঢাকনা সহ একদম চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম শিউলি ফুলের মতো সাদা ধপধপে ভাত। এই ভাত কিন্তু খুব একদম গ্যালগেলা হয়ে নরম হয়েও যায়নি। একটু অপেক্ষা করে আমি ডালের পুটলিটাকে উঠিয়ে নিচ্ছি। ডাল একদমই সেদ্ধ হয়ে নরম হয়ে গলে গিয়েছে।
এখন এই রসুন, পেঁয়াজ যে আছে, কাঁচামরিচ আছে, সব ডলে নিলি। আর এর মধ্যে যদি একটু লবণ লাগে টেস্ট করে নেবেন, লবণটা দিয়ে দেবেন। আর দিয়েছি সামান্য কিছুটা মাখন, ঘিও দিতে পারে, সর্ষের তেলও দেওয়া যায়, তবে আমি দেখেছি ঘি বা মাখনটাই বেশি ভালো লাগে। ভাতের উপরে একটু দিয়ে দিলাম মাখন, ঘিও দিতে পারেন। অসম্ভব অমৃত, খুব সহজভাবে তৈরি করা, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে একসাথে ডিম সেদ্ধ, তরকারি ভাত আর ডালের ভর্তা। হালকা মাখনের একটা সুগন্ধ, কাঁচামরিচের সুগন্ধ ভাতের মধ্যে, আদার একটা সুগন্ধ, আর যে চিনি আর লেবু আর যে লবণ, সবগুলির একটা ব্যালেন্স স্বাদের হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা, একই প্লেটে একই হাঁড়িতে 3 রকম রান্না করে একবার ট্রাই করতে পারেন, আমার মনে হয় সবাই পছন্দ করবে। আর একটু নতুন কিছু শিখতে পারলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।